তৃণমূলে যোগ দিলেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা আব্দুল মান্নানের ভাই মুজিবুর রহমান। রবিবার শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি গিয়ে দলে যোগ দেওয়ার আর্জি জানান মুজিবুর রহমান ও তাঁর স্ত্রী রেশমি খাতুন। হ্যাঁ, তৃণমূলে ইচ্ছা প্রকাশ করলাম আজকে, তৃণমূলে যোগদান করার ইচ্ছা প্রকাশ করলাম। কল্যাণ মাঝির কাছে আসলাম, কথা বললাম, এবার উনি যদি নাম বিবেচনা করেন তাহলে সেটা তৃণমূল থেকে প্রার্থী হতে বা সেক্ষেত্রে আমার আর কোনো অসুবিধা আছে বলে মনে হবে না। দাদার জন্য কোনো অসুবিধা বাড়িতে কোনো না, পলিটিক্যালটা যে যার নিজস্ব ব্যাপার, এটা নিয়ে কোনোই নাই। অনেক পরিবার আছে যেখানে দাদা এখন দল করে, ভাই এখন দল করে, মেয়ে এখন দল করে, বাবা এখন দল করে, এটা কোনো ইয়ে নাই, রাজনীতিতে কোনো বাদ ভাজা নেই। তৃণমূল সাংসদ তাঁদের স্বাগত জানিয়ে বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া বাংলায় উন্নয়ন সম্ভব নয়, এটা অনেকেই বুঝতে পেরেছেন, ফলে শাসক দলে যোগ দিচ্ছেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মতে, যোগদান সবসময় দলকে শক্তিশালী করে। ভালো, মানে মুজিবুর রহমান এবং ওনার স্ত্রী এসেছিলেন ঘটনাচক্র আব্দুল মান্নানের ভাই, ওরা তৃণমূলে যোগদান করেছেন। বুঝতেই পারছেন যে তৃণমূল ছাড়া, মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া পশ্চিমবাংলার উন্নয়ন সম্ভব না, সেদিন তারা তৃণমূলে যোগদান করেছেন। যোগদান তো সবসময় আমার দলকে শক্ত করে, এটা তো সত্যি কথা। এবং যেখানে বিরোধী দলের নেতা আব্দুল মান্নান তার ভাই এসে জয়েন করছে, সেটা তো নিঃসন্দেহে এটা তো প্রমাণ করছে যে কংগ্রেসটা কিছু করে না। কংগ্রেসটা একটা কোনো এই সিপিএমের সঙ্গে থাকাতে এবার কংগ্রেসের অনেক লোকই চলে আসবে, তার জন্য কোনো চিন্তা নেই, তো শুনুন। মুজিবুর রহমানও জানান, মুখ্যমন্ত্রীর উন্নয়নমূলক কাজের শরিক হতেই তৃণমূলে যোগ দেওয়া। দাদা বর্ষিয়ান কংগ্রেস নেতা আর ভাই ও ভাইয়ের বউ তৃণমূলে, এ বিষয়ে কোনো সমস্যা হবে না বলেই মত মুজিবুর ও রেশমির। তাঁদের মতে, রাজনৈতিক মতাদর্শ ও পারিবারিক সম্পর্ক দুটি আলাদা। অনেকদিন থেকেই ওর পলিটিক্যাল এই টিএনসির হয়ে কাজ করার ইচ্ছা ছিল, কিন্তু সুযোগ হয়ে ওঠেনি। সেই জন্যে যদি দিদির আশীর্বাদ থাকে, সেই এবং কল্যাণদার ইচ্ছাতে যদি কাজ করার ইচ্ছা, কাজ করার জন্যে যদি ওকে সুযোগ করে দেন, তাহলে নিশ্চয়ই টিএনসির হয়ে উনি কাজ করবেন, মানুষের স্বার্থে মানুষের উন্নয়ন করার চেষ্টা করবেন। আপনার তো বাড়িতে একজন মান্নানদা হচ্ছে, আপনার সেক্ষেত্রে কোনো অসুবিধা হয়েছে? সেক্ষেত্রে অসুবিধা হবে না, নীতিগত ব্যাপার তো যে যার ব্যক্তিগত ব্যাপার, অর্থাৎ যে যার ব্যক্তিগত যে কাজ করার যদি মানসিকতা থাকে, যে যার ইচ্ছাতেই পলিটিক্যাল কেরিয়ার তৈরি করবে। এখন বিশ্ব বাংলা সংবাদের রিপোর্ট। উন্নত নাগরিক সেবা প্রদানে জয়নগর মজিলপুর পুরসভা শহর জুড়ে উন্নয়নের ছোঁয়া। নির্মিত হয়েছে শিশু উদ্যান, সুলভ শৌচালয়, পুরো এলাকার সৌন্দর্যায়ন, সাংস্কৃতিক চর্চা ও বিনোদন কেন্দ্র, আধুনিক প্রেক্ষাগৃহ, সড়ক নির্মাণ, কমিউনিটি সেন্টার, গৃহহীনদের জন্য গৃহ নির্মাণ, খেলার মাঠ, প্রসূতি সদনে উন্নত পরিষেবা, সিনিয়র সিটিজেন পার্ক, মাল্টিজিম, পানীয় জলের প্রকল্প, আধুনিক বাজার, বর্জ্য নিষ্কাশন ব্যবস্থা ও বায়োগ্যাস উৎপাদন, যুবক যুবতীদের জন্য স্বনির্ভর প্রকল্প, উন্নত পরিষেবা প্রদানে বদ্ধপরিকর জয়নগর মজিলপুর পুরসভা।